মমতা ব্যানার্জি অবশ্যই আমাদের এই মতিঝিলটাকে অনেক সৌন্দর্য করে তুলেছে, তাকে তার জন্য আমি মমতা ব্যানার্জিকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে এইরকম আমাদের উপহার দেওয়ার জন্য। Hello guys, this is Hasan Zehen. Welcome back to my channel. So today's video guys very interesting because guys আজকে আমরা যাচ্ছি আপনাদের পছন্দের জায়গা, সবার পছন্দের জায়গা। আমরা আজকে কোথায় যাচ্ছি? তো গাইস এরা দুজনে করেছে আজ আরি, আর আজকে আমরা কোথায় যাচ্ছি গাইস? হাজারদুয়ারি। তো এক্স্যাক্টলি গাইস আজকে আমরা যাচ্ছি হাজারদুয়ারি। তো চলো গাইস দেখা যাক। মালিক টাকা দাও, টাকা দিতে হবে। আমরা নেমে পড়লাম ট্রেনে, ট্রেন থেকে। তো গাইস আমরা আছি মুর্শিদাবাদ রেলওয়ে। আর গাইস ব্লগটি অনেক লং হয়ে যাবে, তাই মুর্শিদাবাদ ঘুরেটা এই সন্ধ্যাবেলায় শেষ করা যাবে না, সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে ব্লগ করতে করতে, তাই আজকে ব্লগটি অনেক ছোট হচ্ছে। তো গাইস চলো দেখা যাক আপনাদেরকে কতটা দেখাতে পারি। চলো গাইস দেখা যাক। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत। अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। এট দ্য মোমেন্ট গাইস আমরা মতিঝিল পার্ক চলে এসেছি। তো হাজারদুয়ারি এখন বন্ধ, তাই আমরা যাওয়া হলো না। তো গাইস চলো, আর এখানে গাইস টিকিট মূল্য প্রাইস আপনাদের কাছে টিকিট কাটতে হবে, এটার জন্য 20 টাকা করে টিকিট মূল্য প্রাইস গাইস 20 টাকা। আমরা এখন চলে এসেছি মতিঝিলে। মতিঝিলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব চিন্নদের খেলার জন্য এই করা হয়েছে, চিন্নরা সব খেলছে। গাইস আমরা এখানে আছি, সবাই এখানে কাপল আছে, একমাত্র আমরা সবাই সিঙ্গেল। সিঙ্গেল বলতে গেলে এটা একটা, এই একটা সিঙ্গেল, কিন্তু গাইস তোমরা ভেবো না এটা সিঙ্গেল, মানে আর পার্সোনালও আছে, ভেবো না এটা সিঙ্গেল। এটা ব্লগিং চলছে, এটা ব্লগিং চলছে, ছেলেটা পালিয়ে এসেছে দেখো সিঙ্গেলে। আপনারা সবাই দেখবেন। আর লাইটিং শোটা এত সুন্দর, যখনই প্রথমে বলে যে আমি এই মুর্শিদাবাদের দূত, তখনই গাইস গায়ের লোক গুলো খাড়া হয়ে ওঠে। তো গাইস আপনারা এলে অবশ্যই দেখবেন। গাইস তোমরা তো দেখতে পাচ্ছ, যতটা খুশি পারছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখো লাইট শোটা চলছে, সে পলাশির যুদ্ধে সিরাজদুল্লাহর সাথে মির্জাপুরের কথা কাপন হচ্ছে। প্ল্যান করেছি বিশালকে ডেয়ার দেওয়ার চেষ্টা করছি। আসলে বিশালকে ডেয়ার দিলে কিরকম হয়? এখানে এই যে এখানে গিয়ে ডান্স করতে হবে। আচ্ছা এখানে গেলে হ্যাঁ ঠিক আছে, এখানে ভালো ভালো আমাদের জন্য মতিঝিল পার্কে এসে এই সব ধরনের যে সাইডে গাছগুলো আছে সেগুলোকে ভাঙবে না, অবশ্যই অনেকজন ভেঙেছে দেখছি। সো গাছের ফুল গাছই মানায়, হাতেও নয়, তাই গাইস আপনারা সবাই ফুলগুলো ছিঁড়বেন না, আরো অবশ্যই গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো, এবং যে মতিঝিলের যে সৌন্দর্যটা সেটাকে তুলে ধরার আরো চেষ্টা করবো গাইস। আর যত ইউটিউবার আছো তোমরা এই জিনিসটা নোটিস বারবার করে আসবে।
বেশ কথা বলে দিই যে মমতা ব্যানার্জি অবশ্যই আমাদের এই মতিঝিলটাকে অনেক সৌন্দর্য করে তুলেছে, তাকে তার জন্য আমি মমতা ব্যানার্জিকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে এইরকম আমাদের উপহার দেওয়ার জন্য, তাও মুর্শিদাবাদে। আবার তো প্রাউড ফিল হয় গাইস এগুলোর জন্য। আমরা বাড়ির দিকে এগোচ্ছি, আর বেশি আমরা রাত্রের মধ্যে বেশি জায়গাগুলো দেখাতে পারলাম না, মতিঝিলের সৌন্দর্যটা সেভাবে তুলে ধরতে পারলাম না, কারণ লাইটের অভাব, মতিঝিলে লাইটের কেন অভাব এটা বলতে পারছি না। কিন্তু গাইস এই নেক্সট কোনো দিন দিনের বেলায় এসে আপনাদেরকে ভালোভাবে ভিডিও করে দেখাবো গাইস, কোনো চিন্তা নেই। নেক্সট কোনো দিন আপনাদেরকে মতিঝিল পার্কে এসে দিনের বেলাতে এসে আপনাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো গাইস। বাড়ি যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না যে ট্রেন পাবো কি না, ট্রেনের 8 মিনিট টাইম আছে, কিন্তু টোট আমাদের এই ভাই আমাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করছে। লাইফে প্রথম ট্রেনে মানে ট্রেনে করে লাইফে প্রথম আসলাম, আমরা আসলাম ব্লগ করতে, নাহলে তোমরা তো দেখেছো আমরা বাইকে করে ব্লগ করে বেড়াই, বাইকে তো আসি, আমার বাবা তো বাইকে আসি। ট্রেনে আজকে ফার্স্ট এলাম, যেহেতু বাইক নিয়ে কিছু প্রবলেম ছিল, পুলিশ টুলিশের ব্যাপার ছিল, তাই গাড়ি নিয়ে এতদূর আসেনি, ট্রেনে আসলাম। তো দেখা যায় ট্রেন বাইকে না, চলো। ট্রেন মিস করা থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছে সে টোটোওয়ালা। ট্রেনের লেট মানে 3-4 মিনিট মধ্যে লেট আছে একটু ট্রেনটা, মানে কেন যায় না গাইস, একটু ভালো হলো, দৌড়াদৌড়ি করে এলাম। বিশাল মামাকে আমরা ভাবছি নিয়ে যাব না, এখানে রেখে দিয়ে চলে যাব। তোমরা সবাই কি বলো গাইস, বিশাল মামাকে এখানে রেখে দিয়ে যাব আমরা? আত্মীয়র বাড়ি আছেন? তোমার বাড়ি ওই এলাকায়? আমার বাড়ি ওই এলাকায়। তো নামটা নামটা বলতে পারবা? নিকনেম বলবো, নিকনেম অবশ্যই। ট্রেন পেলাম গাইস, ট্রেন উঠছি, ট্রেনে গাইস ক্রমশ ভিড় আছে, সবাই গাইস দেখছে যে আমি কি করছি। ছেলে পেলে দেখো কত অভদ্রতম করে গেটের সামনে দাঁড়িয়ে আছে। আজকের ব্লগে আমরা আমাদের একজন সঙ্গীকে খুব মিস করলাম, সেটা হচ্ছে আমাদের মুরাদ, যাকে তোমরা সবাই চিনো, আমরা ডার্লিং বলে ডাকি অবশ্যই। ওটা অবশ্যই আমার ডার্লিং হচ্ছে, যেহেতু আমি নিকনেম দেওয়া হয়েছে ডার্লিং, ডার্লিং বলে ডাকি। আমার ডার্লিং কে খুব মিস করলাম আজকে, ডার্লিং এর সঙ্গে দেখা করবো আজকে ভিডিওটিতে, ব্লগ দিকে যাকে জন্য খালি খালি লাগছিল। তো মুরাদ তার কাছে আমরা চলে এসেছি সবাই মিলে, আমাদের ফুল টিম। হ্যালো গাইস, কিছু বলো, আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে আমি দোকানে আছি, দোকান দেখতে পাচ্ছো, তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম, যেতে পারিনি। তো আশা করি সবাই ভালো থাকো, আর হাসান জেনকে বেশি বেশি করে সাপোর্ট করো, আবার নেক্সট ভিডিও আসবে আমাদের সবাই মিলে, আশা করি। তো সবাই ভালো থাকো। সো গাইস ভিডিওটি আজকে এই পর্যন্তই, তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নতুন ভিডিওর জন্য আপনারা ভিডিওটিকে লাইক দেবেন এবং কমেন্ট করবে। তো গাইস বাই বাই।